পদ্মার ভাঙনের তাণ্ডব ভালোই জানেন ষাটোর্ধ্ব আশরাফ আলী। চোখের সামনে বিলীন হয়েছে তিন গ্রামের দুটি, অবশিষ্ট গ্রামটিও গিয়ে ঠেকেছে ভারতের সীমান্তে। তো ওই মাটি তো ধরেন নদীর মধ্যে, এখন তো আমাদের কোনো উপায় নেই, অনেকজন চলে গেছে, ধরেন এবের ভাঙলে পারে আমাদেরকেও চলে যেতে হবে। রাজশাহীর দুর্গম চর চর খিদিরপুর, কৃষি এই গ্রামের প্রাণ ভমরা। তাদের অর্থনীতির চাকা ঘুরে ফসলের মাঠ আর গরু মহিষ লালন পালনে, কিন্তু যে জমিতে ফসল আবাদ করে তাদের জীবন জীবিকা, বছর বছর পদ্মার ভাঙনে 4,000 হেক্টর জমি এখন দাঁড়িয়েছে মাত্র 40 হেক্টরে। শুধু কি ঠিকানা হারানোর ভয়, শঙ্কা আছে রুটি রুজিও। অসুখ বিসুখ হলেও তাদের দুশ্চিন্তার শেষ নেই, নেই হাসপাতাল, ডাক্তার, যাতায়াতের মাধ্যম একমাত্র ইঞ্জিন চালিত নৌকা। ঝড় বৃষ্টিতে উত্তাল পদ্মা পাড়ি দিতে হয়তো কারো কারো ভাগ্যে জোটে চিকিৎসা, কারো বা অঘরেই হারাতে হয় প্রাণ। ওপর থেকে ভাঙন ভাঙিয়ে গেছে, আবার 2 মাস হলে এইপারে করেছি। ভয় ভাঙনেরই ভয় আমার। কয়েকটা বাঁধ দিয়ে দিলে তো নদী এক জায়গায় থাকে, ওটা তো দিবে না, দেয় না। ভাঙনের কারণে 400 মিটার নদীর গতিপথ পরিবর্তন হয়ে প্রবাহিত হচ্ছে কাতলামারি ভারতীয় সীমান্ত দিয়ে। এতে এই গ্রামের মানুষ শুষ্ক মৌসুমে ঘুরে যেতে হয় প্রায় 17 কিলোমিটার। দুর্গম এই সীমান্ত রক্ষায় কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সমস্যা সমাধানে শীঘ্রই আলোচনা বসার কথা জানালেন বিজিবি মহাপরিচালক। একটা করিডোর দেওয়া যেন এই চরবাসীদের ঘুরে যেন আসতে না হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনাধীন আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নিয়ে কাজ করছে, এই ইনোসেন্ট প্যাসেজ দেওয়ার জন্য। এর আগে গ্রামের চরের মানুষের জন্য প্রায় 2,500 ঘর দিয়েছিল সরকার, যা এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েক বছর আগেও রাজশাহীর এই চর খিদিরপুরে 15,000-এরও বেশি মানুষের বসবাস ছিল, যা বর্তমানে নেমে এসেছে 1500-তে। সর্বনাশা পদ্মার ভাঙনে এখানকার মানুষের প্রতিটা মুহূর্ত কাটে আশ্রয় হারানোর শঙ্কায়। এখানকার মানুষের চাওয়া গ্রামের শেষ চিহ্নটুকু রক্ষায় অন্তত একটি স্থায়ী বাঁধ নির্মাণের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, চর খিদিরপুর, রাজশাহী।